হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে কথা বলার জন্য চলে আসলাম। আজকের ভিডিওতে কথা বলবো যারা কানাডাতে যেতে চান পড়ালেখার জন্য, তাদের অনেকের চিন্তা থাকে যে পার্ট টাইম জব করে ভার্সিটির সকল খরচ বেয়ার করা সম্ভব হবে কি না, কিংবা কত টাকা ভার্সিটিতে পে করতে পারবেন, কত টাকা ইনকাম করতে পারবেন ইত্যাদি ইত্যাদি। সো আপনারা যদি কানাডাতে যেতে চান, কানাডার একটি প্রদেশ সম্পর্কে আজকে বলি, সেটা হচ্ছে যদি আপনার টরন্টোর আশেপাশে কোথাও যেতে চান, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনি যদি পার্ট টাইম জব করেন প্রতি আওয়ারে আপনি $11 কানাডিয়ান ডলারের মতো ইনকাম করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনাকে আবার $1.50 ব্যাট দিতে হবে গভর্নমেন্টকে, এবং $1.50 আপনি যে কোম্পানির আন্ডারে চাকরি করবেন সেই কোম্পানি $1.50 ব্যাট দিবে হচ্ছে গভর্নমেন্টকে, এবং আপনাকে সপ্তাহে 20 ঘন্টা জব করার সুযোগ দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে 20 ঘন্টা জব করে কত টাকা ইনকাম করা যায়, এর থেকে বেশি করা সম্ভব কিনা, সেটা অনেকের কোশ্চেন থাকে। তো 20 ঘন্টার বেশি কাজ করা যাবে, কিভাবে করা যাবে আপনারা আমাদের সাথে থাকুন, একটু পরে বলে দিচ্ছি।